দেখুন, এবার দক্ষিণ কোরিয়া মাঝ আকাশে বিমান থেকে ছুড়ল Mark 84। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার পরেই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে পাল্টা সামরিক প্রস্তুতি নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকে আকাশপথে বোমাবর্ষণের মহড়া চালানো হয়। সামরিক পর্যবেক্ষকদের মতে পিয়াংইয়াংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে চালানো হলো এই যুদ্ধ মহড়া। Kolkata 24-এর খবরে বলা হয়, মহড়ায় আমেরিকা তৈরি Mark 84 বোমা ব্যবহার করা হয়েছে। মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর 4টি F-15 বোমারু বিমান 8 দফা Mark 84 বোমা ফেলেছে। মহড়ায় ব্যবহৃত Mark 84 প্রতিটি বোমার ওজন 1 টন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়ানহ্যাপ সংবাদ সংস্থা। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাওন এই মহড়া চালানো হয়। অবশ্য কী ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এই বোমা ব্যবহার করা হয়েছে বা মহড়ার উদ্দেশ্য কতটা সফল হয়েছে তা নিয়েও আর কোনো তথ্য খবর দেওয়া হয়নি। নিরাপত্তার কারণে এই মহড়ার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না বলে মনে করা হচ্ছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।